জি আপু বলেন, ক্লাস স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ এখন একে একে আপনাদের প্রবলেম গুলো বলেন, আর আগের ক্লাস গুলো নিয়ে তো তেমন কোনো সমস্যা তো নাই মনে হয়, যদি থাকে সেটাও বলেন। না, সমস্যা নাই। এটা হচ্ছে কালকে দিলেন না আপনি একটা এক্সটেনশন ক্রোম ব্রাউজারের জন্য, যে বায়ার কোন কান্ট্রি সেটা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো ফায়ারফক্সের জন্য নাকি আলাদা এক্সটেনশন আছে, ওটার লিঙ্কটা যদি দিতেন। এক্সটেনশনের নামটা পাঠাই দেন, আমি এখনই বাই করে দিচ্ছি। আচ্ছা, আর ভাইয়া ওই যে হচ্ছে না, ইয়েল্প থেকে, হ্যাঁ ইয়েল্প থেকে ডাটা এক্সট্রাক্ট করা যাচ্ছে না। ওকে, দেখতেছি আমি, ওইটারও সমাধান করে দিচ্ছি। তারপর আর কি সমস্যা? ভাই জি দুই ভাই, হাজার বিশ বুঝতে পারিনি আরমান ভাই, আরেকবার। 2020টা কারো কাছে আছে নাকি অফিস? অফিস ঠিক আছে, রাত্রে নিয়ে নিয়েন, আমাকে একটু মনে করে দেন, দিয়ে দিব। ঠিক আছে ভাই। ঠিক আছে। ওকে সবুজ ভাই, আপনার করে দিব। আচ্ছা আচ্ছা, বায়ার ডিটেলস এর সেটার জন্য না? বায়ার ডিটেল, জি ভাইয়া, এই লিঙ্কটা, এটা দিছিলেন এই এক্সটেনশনের লিঙ্কটা। দেখেন আমি কিভাবে বাই করতেছি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনি? বায়ার রিকোয়েস্ট এক্সটেনশন দিয়ে আমি সার্চ দিলাম গুগলে, দেখি কি ইনফরমেশন দেয়, একটু দেখে নেই। দেন এখানে দেখেন অলরেডি দিয়ে দিছে ফাইবার ডিটেলস বাই রিকোয়েস্ট এন্ড দিস ফ্লাই লিস্ট, একে একে সব চলে আসছে। দেন আমি এই লিঙ্কটা যদি যাই, আমার এখানে ইনস্টল হবে না, কিন্তু আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিবো, আপনি জাস্ট তাহলে লিঙ্কটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এটা ক্রমের, গুগল ক্রমের এটা হয়ে গেল। হ্যাঁ, ফাইবার সেরা অ্যাসাইনমেন্ট না ভাই, এটাও হবে, অ্যাড টু ফায়ার এটাও হবে। দেন এটা দিয়ে দিলাম, এটা নিয়ে নিলাম। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা বায়ার রিকোয়েস্ট দেওয়ার সময় বা কোনো একটা বায়ার আসলো, সেটা ডিটেলস আমরা আগে দেখবো, বুঝবো এবং ওই বায়ারটা কোন দেশের কি, তার ল্যাঙ্গুয়েজটা কি, এটা আমরা ক্লিয়ার জানবো। জানার পর তারপরে নিয়ে আমরা এটা ফুল ফিল সাবমিট করতে পারবো ইনফরমেশন গুলো। আপনি সেটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ভাই, দেখি লগ ইন দেখাচ্ছে। অ্যাড টু ফায়ারবক্স করেন, লগ ইন করতে হবে না, অ্যাড টু ফায়ারবক্স করেন, নাহলে স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার। ও হ্যাঁ, অ্যাড টু ফায়ারবক্স আছে, পারবেন? অ্যাড টু ফায়ারবক্স করছি, তারপর কন্টিনিউ টু ইনস্টলিং ডন্ট অ্যালাউ আসছে অপশন। কন্টিনিউ করেন, অ্যাড, ওকে গট ইট। জি ভাইয়া আসছে, ঠিক আছে আপু। জি আচ্ছা, তাহলে আমরা ক্রোমে, জি জি ক্রোমে আছে তো ভাইয়া, পাননি আপনি ক্রোমেটটা যদি দিতেন ভাই একটু? ওকে ভাইয়া, ক্রোমেটটা তো প্রথমেই দেয়া হলো। আচ্ছা আচ্ছা ঠিক আরমান ভাইয়া দিছে, আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, নো প্রবলেম, দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, দিয়ে দিয়েছি, নিয়ে নেন। আচ্ছা, আমরা এর আগে লিড জেনারেশন নিয়ে কাজ করলাম, তাই না? সেই লিড থেকে আমরা কি ডাটা এক্সট্রাক্ট করলাম, একটা সফটওয়্যারের মাধ্যমে হিউজ পরিমাণে ডাটা একসাথে ইনপুট এক্সপোর্ট করে নিচ্ছি। এরা ইনপুট এক্সপোর্ট করতে গিয়ে কারো কোনো সমস্যা হচ্ছে সফটওয়্যারটার মাধ্যমে? না ভাইয়া, সমস্যা হচ্ছে না, খালি একটা সাইটে সমস্যা। আমরা ওয়েবসাইটে চলে যাব, yellow.com নাকি? ঠিক আছে,
আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাই, যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, দেন এটাকে একটু নিচে আমি নামায় রাখি দিলাম, ডাটা আমি পরে কালেক্ট করবো, এখন ইনফরমেশন এইখানে। এখন মূল বিষয়টা হচ্ছে, জি আচ্ছা, তার আগে আমরা আগে একটা জিনিস ক্লিয়ার হয় নাই, সেটা হচ্ছে এটা এই যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটটাকে একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের ব্রাউজারে চলে আসি, আসার পর এটাতে চলে আসলাম। লিংকটা কি দেখা যাচ্ছে বা আমার ব্রাউজারটা? যাচ্ছে। আচ্ছা, কোনো সাইটে যাওয়ার আগে সেটা আমরা একটু রিসার্চ করে নিই। বাহ, বাইরের দেশে খাবার ঠিক আছে এখানে কিন্তু। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ গুলো কি ঠিক আছে কিনা বলেন দেখি। ল্যাঙ্গুয়েজ তো ঠিকই আছে, দেখা যাচ্ছে, নিচে দেখলে বুঝতে পারবো। ইংলিশ আছে, তাহলে পারফেক্টলি আমাদের ঠিক আছে। এখানে অপশন দুটা বা আরো অনেক অপশন আছে, যেমন হচ্ছে যদি আমি রেস্টুরেন্ট নেই বা হোম সার্ভিসে যদি কোনো কাজ নেই, এগুলো সব কিছু আছে। হোম সার্ভিসে যদি আসি, এখানে আমার এখানে বলছে আমি কোন বিষয়ে চাচ্ছি। আচ্ছা, যেমন ইলেকট্রিক, এটা যদি যাই একটু ওয়েট করেন, আমি কেন এখানে গেলাম কি কারণে সেটাও আমি বুঝে দিচ্ছি। যদি আমার এই সফটওয়্যার থেকে আমি যদি আসতে যদি আমার প্রবলেম হয়, তাহলে সরাসরি আমি কি করব, আমি ব্রাউজার থেকে লিঙ্কটা যেটা প্রয়োজন সেই লিঙ্কটা নিয়ে আমরা এখানে প্রবেশ করব। আচ্ছা, এখানে ফিল্টার যেটা আছে, ফিল্টার সম্পর্কে তো মোটামুটি সবারই একটা ধারণা আছে, তাই না? জি ভাই। আচ্ছা, ফিল্টার এখানে সাজেস্ট করতেছে, এই যে সাজেস্টগুলো করতেছে সেগুলো আমরা নিতে পারতেছি, এবং বায়ার যে আমাদের যে রিকমেন্ড গুলো দিবে সেই রিকমেন্ড অনুযায়ী আমরা সেগুলো কিন্তু কাজ করে নিতে পারবো, পারবো না? আচ্ছা, এখানে আমার ম্যাপটা চলে আসছে, গুগল ম্যাপটা, যে এখানে কোথায় কোথায় এই পিন মানে লোকেশন গুলো আছে সবকিছু ইনফরমেশন এখানে দিচ্ছে। যদি নিচে আসি, নিচে আসার পর এখানে সব বিষয় দেখাচ্ছে যে কি কি বিষয় লাগবে আমার, যে লোকেশন আছে ওই লোকেশনে হচ্ছে কয় কিলোমিটারের মধ্যে নিব, সব কিছু এখানে ইনফরমেশন। কিন্তু একটা বিষয় এখানে কাল জিনিস দেখতে হবে, যে এই যে নাম, তারপরে ইনফরমেশন, ভেরিফাই লাইসেন্স, এই এই ভেরিফাই লাইসেন্স বলতে তো সবাই তো মোটামুটি বুঝতে পারতেছে যে মূল বিষয়টা কি। আচ্ছা, হয়তোবা বুঝতে একটু কম বেশি আপনাদের সমস্যা হয়েছে। আচ্ছা দেখেন, আমি কিন্তু ইলেকট্রিক্যালের জিনিস যেগুলো আছে যন্ত্রপাতি, সেই জিনিসের উপর এই জিনিসগুলো নিয়ে আমি খুঁজতেছি। আপনাদেরকে আবার একটা জিনিস ক্লিয়ার করে দেই, আমার এই ওয়েবসাইটে মানে আমি এই সফটওয়্যারটা দিয়ে যখন কাজ করতে যাব, দেখা যাচ্ছে আমার এখান থেকে আমি ফুল ইনফরমেশন নিতে গেলে আমার অনেক সমস্যা হচ্ছে। সাইটের লিঙ্কটা আমি নিব, নেওয়ার পর আমার ওয়েবসাইটের ব্রাউজারে আসবো, আসার পর সার্চ দিয়ে আমি মূল ক্যাটাগরিটা নিয়ে আসবো। দেন ক্যাটাগরিটা নিয়ে আসার পর আমাদের যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করব। এখন লিঙ্কটা নিয়ে যা আমরা এখানে একটু দিয়ে দেখবো যে আসলে কাজ করে কি না করে। এখন এই জায়গার যে পেজটা আমার আছে, এই পেজে যে যে ইনফরমেশনগুলো আছে সেটা একটু ভালো মতন একটু ফলো করে নেন, যাতে করে বুঝতে পারেন যে হ্যাঁ এটাই সেই জিনিস। প্রথমে এটা কি আছে মনে রাখি, দেখ এখন আমি সফটওয়্যারে চলে যাই, আর প্রথমে যা আছে ভেরিফাই লাইসেন্স করে দেওয়া আছে, মানে যে অ্যাড্রেসটা আছে মানে এখানে যে ইনফরমেশনটা সেটা ভেরিফাই করা আছে। আমি গোতে ক্লিক করলাম, করার পর আমাকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের টেস্টটা চলে আসলো, দেন আমরা একটু নিচে আসব, আর একটু লোড নিচ্ছে নে, সমস্যা নাই, চলে আসছে। এই যে নাম, এই যে ভেরিফাই লাইসেন্স যাচ্ছে, এই নামটার সাথে এই নামটা আমি একটু মিলে দেখি, আপনারা ভালো মতো লক্ষ্য রাখেন। আচ্ছা, এই নামটার সাথে আমি এই নামটা একটু মিলে দেখি, ঠিক আছে এখন দেখেন তো। জি জি, তাহলে সাকসেসফুলি আমার এই লিংকটা কাজ করছে। তাহলে আমরা সবসময় কাজ করব কি, এখান থেকে যতগুলো ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব, সবগুলো ওয়েবসাইটের হচ্ছে মানে লিংকটা নিয়ে আমরা ব্রাউজার থেকে ওখানে ফুল ইনফরমেশন একটা খুঁজে সেই লিঙ্কটা নিয়ে এসে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিব, দিয়ে ডাটাটা আমরা এখানে গেট ডাটা দিয়ে আমরা কালেকশন করে দিব। আর এই ডাটাটা কালেকশন হয়ে গেলে আমাদের কাজ শেষ। এবং
তাহলে এখানে আর কষ্ট করতে হচ্ছে না, অনেকের ক্ষেত্রে দেখতেছি নতুন যারা আছেন তাদের হচ্ছে এই সফটওয়্যারটা ব্যবহার করতে একটু কষ্ট হচ্ছে, যখন কিছুদিন একটু কাজ করবেন এটার উপরে তখন আর কোনো টেনশনটা থাকবে না। ব্যাক গেট ডাটা দেন তো কি ভাইয়া, 1 মিনিট দেখি কোথায় ভুল যাচ্ছে কোথায় কি যাচ্ছে, এটা তো আমরা শিখবো, যদি না আসে ডাটা সেটাও শিখতে হবে। আচ্ছা প্রসেসিং ইজ ডান, ওকে please make this your first search you want to the click get data only after use result after use this space এর কি আপনাদেরও আসছে? জি জি ভাই, জি জি ভাই এটা আসছিল। ওকে আচ্ছা ডান, অন্য সব সাইট ঠিক আছে? জি ভাই সবগুলো ঠিক আছে। আচ্ছা এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি, তাহলে আমাদেরকে একটু আলাদা ভাবে একটু যেতে হবে, আলাদা ভাবে যেতে গেলে সেটা করতে হচ্ছে যে আমাদেরকে অ্যাকাউন্টটা সাইন আপ করে নিতে হবে, এই লোকেশনে সাইন আপ করে নিতে হবে। আচ্ছা আমারও মনে হচ্ছে ওইটা, হ্যাঁ তখন আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম যেটাতে হচ্ছে কিছু কিছু অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলোতে রেজিস্ট্রেশন ছাড়া কাজ করতে দেয় না, আর কিছু অ্যাকাউন্ট আছে রেজিস্ট্রেশন ছাড়া কাজ করতে দেয়, এই জিনিসটা আমাদের হবে। আচ্ছা গেট ডাটাতে যদি ক্লিক দেয় আসবে না, তাহলে আমাদেরকে এই সাইটটাতে অবশ্যই কাজ করতে গেলে সাইন আপ করতে হবে। আচ্ছা নেক্সট যেটা আরও আছে এখানে, আমাকে আরেকটা আপনি লিঙ্ক দিছিলেন যে শেষে তো ইউলো পেজের আরেকটা ওই হবে সেটা ইয়েল, ওই যে ওই প্রথমে 6-7 নাম্বারের দিকে আছে এটা আছে, আর যে ভ্যাট যে ওয়াই ইউ না ওয়াই পি আর ইউ রাশিয়ান যে সাইটটা, হ্যাঁ হ্যাঁ রাশিয়ান ওই সাইটটা তো, হ্যাঁ এই যে ভাই নিচের দিকে আছে, আরো নিচে আরো নিচে এই যে পরেরটা কালকে দেখাইছিলেন আপনি, এটা ভালো সাইট বললেন। হুম এই সাইটের আরেকটা প্রবলেম আছে, এই সাইটটা যে ল্যাঙ্গুয়েজটা এখন দেখেন আমি এই ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে গেলে আমাদেরকে কি করতে হবে? যে ভাই ওই যে আপনার কাছে শুনতাম আজকে আর কি যে কিভাবে করতে হবে, ওকে সাইটটা আমরা নিলাম দেন ইন্টারফেস করলাম, তারপরে আমাদের ওয়েবসাইট এখন লোড নেই, আর এই যে যে সাইটটার প্রবলেম হলো এটা সলিউশনও আসবে, টেনশন নিয়ে না এটারও সলিউশন চলে আসবে। রাশিয়া ভাষাটাকে আমরা একটু ঠিক করে নিচ্ছি, দেন ইংলিশ করলাম, আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা যখন দিব যে বায়ারকে সে বায়ার ভালো করে জানে রাশিয়ার যে একটা ইনফরমেশন আমরা দিব যে রাশিয়ার ভাষা তো রাশিয়ারই হবে, ওটা তো ইংলিশ ভাষা হবে না, রাশিয়ার ভাষা আলাদা আর ইংলিশ ভাষাটা আলাদা তাই না? জি জি। তাহলে আমাদের কি করতে হবে, ব্রাউজারে যেতে হবে, ব্রাউজার থেকে আমরা ফুল তথ্য একটা লিংক নিব, কোন ডাটাটা বাই করবো কোন ইনফরমেশনটা বাই করবো সেই ইনফরমেশনটা অনুযায়ী। এখন কিন্তু আমার ওই সফটওয়্যারটাতে দেখেন রাশিয়ান হয় আছে ইংলিশ নাই। আচ্ছা এটা দিয়ে যদি আমি দিয়ে দেখি ইয়ান দিয়ে যদি দেখি না আসার সম্ভাবনাই আছে, সব সাইটে আসে না। আচ্ছা এখানে আমরা একটু খুঁজে দেব যে এই ওয়েবসাইটে হচ্ছে কোনো আপনার ইংলিশ করার মতন এক্সট্রা কোনো অপশন আছে কি না, কিছু কিছু ওয়েবসাইটে থাকে মাল্টি ল্যাঙ্গুয়েজ যে ওয়েবসাইটগুলোকে বলা হয় যে বিভিন্ন প্রকারের ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে সেই ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করে দেয়, আর যদি না থাকে সেক্ষেত্রে গুগল ক্রোম থেকে আমরা ডাটাটা ইংলিশ নেওয়ার জন্য ডাটা করবো, রাইট বাটন ক্লিক করার পর ট্রান্সলেট করে নেব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের এখানে বিশেষ পরিমাণে ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিগুলো এখানে আমরা দেখি, এখন সিকিউরিটি আছে, সিকিউরিটি ছাড়াও ফিল্ম আছে, ভিডিও আছে, মুভি আছে, যাবতীয় সব কিছু ইনফরমেশন আছে, টেলিকমিউনিকেশনের যদি কোনো ইনফরমেশন লাগে সেটাও নিতে পারবো। আমি নিলাম টেলিকমিউনিকেশনের ইনফরমেশন আসলাম, আসার পর দেখেন এখানে রাশিয়ান ভাষাগুলো ইংলিশ হয়ে যাচ্ছে, তারপরে ইন্টারনেট টেলিকমিউনিকেশন আছে, এটিসি সেলস প্রোডাকশন এটাতে আছে, সব কিছু আছে। আচ্ছা
একটু যদি উপরে আসি দেন এটাকে, হ্যাঁ আর এখানে হচ্ছে আরেকটা জিনিস দেখেন, সার্চ টাইপ ফর নেম অফ দ্য ক্যাটাগরি, আমাদের যদি কোনো ক্যাটাগরি থাকে বা ক্লায়েন্ট আমাদের যে ক্যাটাগরিগুলো দিয়ে থাকে সেই ক্যাটাগরিগুলো দিয়ে আমরা কিন্তু সার্চ দিতে পারতেছি। তারপর উপরে এখানে দেখেন কোম্পানি নেম, এইগুলো সবগুলো আমরা পাবো। আর এই ইনফরমেশনগুলো পাওয়ার পর যদি আমাদেরকে বলে সোশ্যাল লিঙ্ক লাগবে, সেটাও কিন্তু বাই করা সম্ভব আমাদের, অসম্ভব বলতে কিছুই না। যদি এখন এখানে বলে যে আমার ফেসবুক লাগবে, তাহলে আমরা কি করি ডোমেইন কোটেশনের ভিতর ডোমেইনটা দেই, তারপরে হচ্ছে আমাদের যদি লিঙ্কডইন লাগে linkedin.com দেই, অথবা যদি ফেসবুক লাগবে তাহলে ফেসবুক দিব, তাহলে টুইটার যদি লাগে তাহলে টুইটার দিব। যে এভাবে ইনফরমেশনগুলো কালেক্ট করে আমরা সামনে প্রেজেন্ট করবো। আর আপনাদের জন্য হচ্ছে ফেসবুক ডাটা স্ক্রাইবেরও কাজ দেখাবো, ফেসবুক থেকে ডাটা স্ক্রাইব করা যায়, এটা কি জানেন? ওটাও হবে, এটা ওই ডাটা স্ক্রাইবের কাজটা কিন্তু আমার একটা মূল্যবান অনেক, ওই জিনিসটা নিয়ে কিন্তু অনেক জায়গায় অনেকভাবে কিন্তু কাজ করা যায়, আমি সব বিষয় কিন্তু নামগুলো ক্লিয়ার করে দিচ্ছি না। আচ্ছা ওটা যখন কাজ করতে শুরু করবেন তখন অটোমেটিক ক্লিয়ার হবে। আমি এখন এখান থেকে কোনটা নেই, মোবাইল ডিভাইস রিপেয়ার নেব না সেলস, বলেন কোনটা নেই? এখানে যা দেখতেছি সবই তো ভালো লাগতেছে। আচ্ছা এখানে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে নিই তাহলে, মোবাইল নেন, মোবাইল। আচ্ছা ইউজড অ্যাপ আইকন, আচ্ছা মোবাইল কমিউনিকেশন এটা নিলাম, এখানে ক্লিক করলাম, মোবাইল কমিউনিকেশনের যেটা হচ্ছে যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো আমাকে দেখাবে। এই সাইট গুলো যেগুলো আছে দেখেন এটা সম্পূর্ণ রাশিয়া, কিন্তু এখানে যে একটা কাজ করতেছিলাম সেটা হলো কিনা দেখি, না আমি এখানে স্ল্যাশ দিয়ে ইএন দিলাম মানে ইংলিশ ভাষা হওয়ার জন্য, আসলো না। আচ্ছা এখানে এভাবে দিলো আসা আসার কথা না, এটা দিলো আসবে না। আচ্ছা যাই হোক আমরা তাহলে মূলত ডাটাটা কি করব, একটু এখানে আরেকটু মনোযোগ দিয়ে একটা জিনিস দেখেন, ব্রাউজারে আসব, যে কোনো দেশেরই হোক না কেন ল্যাঙ্গুয়েজটা, ব্রাউজারে আসে আমরা ফুল ফিল আগে হচ্ছে ডাটাটা দেখবো যে এক্স্যাক্টলি আমাদের কি ডাটা লাগতেছে, এটা রিসার্চ করে নেবো। আমরা সফটওয়্যার করবো না, কেননা সফটওয়্যার করতে গেলে নতুন যারা আছে যারা এক্সপার্ট তারা পারবে, যারা নতুন তারা পারবে না, নতুন অবস্থায় সমস্যা হয়ে যাবে। এখানে এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু ডাটা কিন্তু রাখা আছে, কিন্তু এই যে যে মোবাইল ক্লোন ডট আর ইউ আছে, তার ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু এখানে যা আছে, লোকেশন ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি আমি। বুঝতে পারলেন এখন বিষয়টা? যে কোম্পানিগুলো নিলে এগুলো সব রাশিয়ান কোম্পানি না? হ্যাঁ রাশিয়ান। দেন এখানে হচ্ছে আমাদের সার্চ বক্সে আলাদা সিস্টেম আছে, আমরা সার্চ বক্সে আলাদাভাবে সার্চ দিয়ে নিয়ে নিতে পারি। দেন আমি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে দেবো, ইংলিশ ইংলিশ করে দেওয়া আছে। ওকে তাহলে মোটামুটি মনে করেন আমাদের যে ডাটা, এখন আপনার আরেক রাশিয়ান কি অন্য এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু আরও একটু রিসার্চ করতে হবে যখন আমরা এই যে রেজাল্টগুলো নিতে যাব। ফর এক্সাম্পল আমি এটাতে যাচ্ছি, একটু দেখে নেই মূল বিষয়টা কোথায় কি আছে, একটু দেখে নিই এটার ভিতরটা। আমরা তাহলে ব্রাউজারটা দিয়ে ওই ওয়েবসাইটে যে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা বুঝবো না বা কোনো সমস্যা হচ্ছে, যে কোনো ওয়েবসাইটে হচ্ছে ডাটাটা নিব, ডাটাটা নিতে গেলে আমাদেরকে হচ্ছে ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর যে লিঙ্কটা আসছে আমাদের যেটা পাইছি সেই লিঙ্কটা নিয়ে আমরা ব্রাউজারে এসে সার্চ দেবো, দিয়ে একটা প্রপারলি যে ইনফরমেশনটা আমাদের লাগবে সেটা নিব। নেওয়ার পর আমরা সফটওয়্যারে নিয়ে যা ফালাই দেবো, ফালাই দেওয়ার পর এখানে যে ডাটা আছে সেই ডাটাতে গেট ডাটাতে ক্লিক করলে আমাদের ডাটাটা ইনফরমেশনটা সব কিছু দিয়ে দিবে। আচ্ছা ডিস্ট্রিক্ট, আচ্ছা এটা আলাদা আলাদাভাবে চলে আসছে, সব কিছু ঠিক আছে, এই যে ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখন একটু কপি করি, কপি করার পর আমরা ঠিক এখানে আসবো, আসার পর এখানে এই লিঙ্কটা দিয়ে দেবো, দেওয়ার পর এখানে হচ্ছে গো দিলাম, গো দেওয়ার পর আমাদেরকে একটু সময় দিতে হবে, কেননা এই সফটওয়্যারটা হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা, এটা এটাতে লোড নিতে একটু সময় নেবে। চলে আসছে? এইবার ক্লিয়ার ভাই, হিসাবটা বুঝলাম এতক্ষণে। মূল বিষয় হচ্ছে আমি এখানে বুঝতেছি না, সবার ক্ষেত্রে আপনারা এটাই করবেন, সফটওয়্যারে খালি কি করবেন আপনারা হচ্ছে যে ওয়েবসাইটটা, এখানে তো আমাদের হিউজ পরিমাণে ওয়েবসাইট আছে তাই না, এতগুলো ওয়েবসাইটে ইনফরমেশন দিতে আমাদের 12টা বাজে যাবে। আচ্ছা এই ওয়েবসাইটগুলো নিয়ে এসে ব্রাউজারে দিবেন, যে আপনার মূল তথ্য যেটা
মানে একটা যে আমরা অঙ্ক করব, অঙ্ক করার জন্য যে মূল একটা সূত্র লাগে, একটা অঙ্কের জন্য একটাই সূত্র, 10টা সূত্র কিন্তু লাগে না, তাই না? এখন ওই সূত্রটাকে যদি আমি না দিতে পারি তাহলে অ্যাকুরেট ভাবে কোনো কাজ হবে না। তাহলে আমি একটা সূত্র পাই গেলাম, এই সূত্রটা নিলাম, নিয়ে আমার সফটওয়্যারকে বললাম তুমি আমার এখানে যা ইনফরমেশন পাচ্ছ, যা তথ্য আছে তুমি আমাকে দিয়ে দাও, ও কিন্তু দিয়ে দিবে। এখানে কিন্তু আরো পেজ আছে, হিউজ পরিমাণে পেজ আছে। এখানে দেখেন গুগল ম্যাপটার ভিতর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু লোকেশন দেওয়া আছে কিন্তু। আচ্ছা ভাইয়া, এখানে যে এই যে লেখাগুলো দেখেন, আপনি সব কিন্তু রাশিয়ান ভাইয়া? হ্যাঁ, আমি যদি এটাকে ইংরেজিতে, ইংলিশে কনভার্ট করে মানে ট্রান্সলেট করে যদি আমি ওই লিংকটা সফটওয়্যারে দেই, তাহলে তখন কি ওই 19টাই আসবে, তাই না? না না, রাশিয়া আসবে, ডাটাটা রাশিয়া আসবে। এখন আমি এখানে আরেকটা বিষয় বলে যাই, যখন কোন একটা ক্লায়েন্ট আপনার কাছে এই ধরনের ডাটা চাবে বা ইনফরমেশন রাশিয়া কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছে, অবশ্যই এটা ভালো করে জানে রাশিয়ারা কোনো সময় ইংলিশে কথা বলে না, ওদের যে রাশিয়ান যে ভাষাটা আছে সেই কথা, সেই অনুযায়ী কিন্তু ওরা কিন্তু কথা বলে, সেই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু আমরা, ল্যাঙ্গুয়েজটাই আমরা দেবো। যদি কোনো সময় বলে যে আমার হচ্ছে কিছু ডাটা ইংলিশে আমাকে ট্রান্সলেট করে দাও, এইভাবে ডাইরেক্ট বলবে বা আমাকে ইংলিশে ঠিক করে দাও, তখন আমরা ওই যে ইনফরমেশন গুলো চাবে সেটা আমরা নিয়ে যাবো, নিয়ে যাওয়া ট্রান্সলেট করে নিবো। ট্রান্সলেট করার অনেক অপশন আছে গুগল শিটে, কিন্তু হচ্ছে আপনার অনেক, যেমন আমরা গুগল ক্রোম এক্সটেনশন গুলো অ্যাড করতে পারি, সেরকম গুগল শিটেরও অনেক এক্সটেনশন আছে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমাদের মূল সূত্রটা বাই করতে গেলে আমরা এভাবে বাই করবো। আচ্ছা, আমি যদি বাকি মেম্বারদের কাছে একটু যাই, আচ্ছা আপনারা কে কি বুঝতে পারছেন এটাতে একটু বলুন তো, কথা বলেন, সবাই একটু কথা বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই শুনতে পাচ্ছি। তাহলে আমি বলতেছি কথা বলেন, যখন বলি যে কথা শুনতে পাচ্ছেন, যার কারণে আমরা মানে আমাদের ব্রাউজারে নিয়ে গিয়ে এটাকে ট্রান্সলেট করে দেখবো আসলে এটা কতটাই মানে ইউনিক। এরপর আমরা ওইখান থেকে ওই সাইট থেকে কপি করে এখানে আনি, ওটাকে আমরা মানে ওইখান থেকে আমরা তারপর এটাকে কপি করা শুরু করবো ওই ডাটা গুলা। সর্বপ্রথম আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সব সময় চিন্তা করব যে আমাদের কিন্তু অনেক রিসার্চ করতে হবে, যে রিসার্চের কোনো শেষ নাই। যদি রিসার্চটা সম্পূর্ণভাবে না করতে পারি তাহলে আমাদের মনে করেন ফ্রিল্যান্সিং লাইফটা দুঃখের একটা লাইফ। কেন দুঃখের লাইফ হবে? যখন একটা ক্লায়েন্ট আমাদের কাজটার জন্য, আমি কি বলবো ভাই আমি পারতেছি না, ভাই একটু হেল্প করেন, ভাই পারতেছি না আমাকে একটু হেল্প করেন, আমরা কিন্তু সবার কাছে হাত পাতার মতো থাকবো, এটা জেনে আমাদের কোনোদিন না করতে হয়। ভাই এমন একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন অঙ্কগুলো করি সূত্রটা খুব সুন্দরভাবে সূত্রটা বসাই, সূত্রটা ভালো মতন দেওয়া থাকলে কিন্তু অঙ্ক মানটা যেটা আসে রেজাল্ট সেটা কিন্তু আমরা একইভাবে নিয়ে আসতে পারি কিন্তু। জি ভাই, তাহলে আমরা কি করবো তাহলে এখন, বুঝতে পারছেন কিছু? জি ভাই বুঝলাম তো। আপনি কি বুঝতে পারছেন কি বলতে চাইছি? আচ্ছা, কাজ করতে দিলে পারবেন না ইনশাল্লাহ। ভাই আমি একটা জিনিস বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন ভাই। যে মনে কর ওয়েবসাইট গুলো অনেকগুলো আছে না, এখন আমি একটা বিষয়ের উপর মনে করেন তথ্য বের করব, এখন আমি মানে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে হবে নাকি বিভিন্ন টপিক এর নিয়ে ওয়েবসাইটে ঢুকতে হবে এরকম? আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা বুঝতে এটা বুঝে দিচ্ছি। আমরা যখন লিংকডইনে লিড জেনারেশন করলাম, মানে ডাটাগুলো বাই করলাম, ডাটাগুলো বাই করার সময় আমরা কি বাই করলাম? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আদার্স আরো অনেক ইনফরমেশন, মানে এমনকি ফোন নাম্বার, তাই না? এখন যদি, এখন নেক্সট আরেকটা কাজ দেখছিলাম যে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম যদি থাকে, তারপর ডোমেইন যদি থাকে, তাহলে আমাদের এনাফ, তাহলে আমরা সবকিছু বাইর করে নিতে পারতেছি, ইমেল, ফোন নাম্বার, সোশ্যাল লিংক পর্যন্ত আমরা সবকিছু নিতে পারতেছি, তাই না?
তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকেও এটা নিয়ে সেভাবে কিন্তু চিন্তা করতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে একটা জিনিস, এখন ভালো মতন একটু লক্ষ্য করেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি, এখানে যে ওয়েবসাইট আসলাম, আসার পর এখানে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট একবার হলো আমরা দেখে আমাদের আইডিয়ার মধ্যে আমরা রাখে দিব যে মূল বিষয়টা কোথায় এবং এই প্রতিটা ওয়েবসাইটে কি কি আছে। যেমন আমি এখন বর্তমানে যে সাইটে আছি, এই সাইটে কিন্তু হিউজ পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। আমার ক্যাটাগরির মধ্যে দেখতে পাচ্ছি মিলতেছে না, আমি অন্য আরেকটা সাইটে যাব, এখানে yp.ru-তে আছে, yellow.com-এ আছে, lookup পিকেতে আছে, মানে পাকিস্তান সাইটে আছে, justdial.com-এ আছে, মানে এক কথা শেষ এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। এখানে যে ওয়েবসাইটগুলো আছে এই ওয়েবসাইটগুলো দিয়ে যদি বাদ দিয়ে যদি আমি গুগলে আরও রিসার্চ করি আরও ওয়েবসাইট পাবো, তথ্যের অভাব নাই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি, ক্লায়েন্ট কী চাচ্ছে, আমি কী বুঝলাম, আর ক্লায়েন্টকে কী দিব, আর সব সর্বশেষ যেটা হবে আমি যে ক্লায়েন্টকে দিব সেটা কীভাবে রিসার্চ করব, দেন কোন জায়গায় গেলে আমি এই জিনিসটা পাবো। সেখান থেকে যেটা বেশি ইনফরমেশন সেটা বের করে এই সফটওয়্যার লাগবে, তুমি আমাকে দিতে পারবা কিনা? হ্যাঁ আমি পারবো, অবশ্যই পারবো না। আর সফটওয়্যারে কিন্তু দেওয়া আছে দেখেন, RUCA মানে ডট CA মানে কানাডা, তারপরে ডট PK মানে পাকিস্তান। যখন আপনি উত্তরে ঢুকতে এটা কোন দেশের সাইট, কিছু কি আপনাকে কান্ট্রি নাম বলবে আবার বলবে না, কিছু ক্লায়েন্ট আছে ইন্টারন্যাশনাল যেটা সব জায়গায় হচ্ছে বিজনেস করে থাকে, সেটাও আমাদেরকে ফলো করতে হবে, বিষয়গুলো জানতে হবে। কিন্তু এখন বারবার একটা কথা বলতেছি, এটা মনে রাখেন, ক্লায়েন্ট যখন আমাদেরকে কোনো একটা টেস্ট করবে বা বলবে যে এখানে সব কিছু ইনফরমেশন আছে, কিওয়ার্ড আছে, যাবতীয় যত কিছু আছে, সেই জিনিসটা আমরা ভালো করে পড়বো, বুঝবো, জানবো, এটা যদি ফুলফিল যদি কমপ্লিটলি করতে পারি, মানে প্রশ্নটা আমরা যদি বুঝতে পারি, তাহলে প্রশ্নের অ্যান্সারটা খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে, যদি আমরা যদি নাও পড়ে যাই পরীক্ষা হলে, আমরা কিন্তু বানিয়ে হলেও কিন্তু দিয়ে আসতে পারবো, কিন্তু আমাদের প্রশ্নটা বুঝতে হবে অ্যাকুরেটভাবে। আর সেক্ষেত্রে বোঝার জন্য দেখা যাচ্ছে আমি গুগলে গেলাম, এই ইয়েলো পেজের অনেক ইনফরমেশনই জানি, যেমন ধরেন yp.ru এই সাইটটার ঠিকানাটা আমি জানি না, তাহলে এটা জানার জন্য কি করতে হবে, আমরা তো অলরেডি একটা সফটওয়্যার ইউজ করতেছি, এই সফটওয়্যারের কাছে আমি যাব, যার পরে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটগুলো আমি এখান থেকে নিব, নিয়ে আমি ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করব, করে ডাটাটা কালেক্ট করে নিয়ে নিব। বিষয়টা কি সলভ হইছে না বুঝে যায়নি কোনটা? তাহলে ভাই লিড লিড এখানে যে হলো লিড অ্যাক্সেসটনে যে মনে করেন ওয়েবসাইটগুলো আছে এগুলো কি তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কান্ট্রির? হ্যাঁ, আলাদা আলাদা কান্ট্রি আছে, তারপরে আলাদা ক্যাটাগরি আছে, পজিশন আছে। দেখা যাচ্ছে ইয়েলো পেজে একটা ক্যাটাগরি পজিশন পেলাম, কিন্তু ইয়েলো পেজে কিন্তু আলাদা পেলাম, এই কারণে ওই এগুলো যখন আমরা ডাটাগুলো কালেক্ট করব তখন বুঝতে পারবো নাকি ভাই? হ্যাঁ, যখন আমরা এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করবো বা আরো খুঁজে দেখবো, তখন আমাদেরকে একটু দেখে শুনে জানলে রাখতে হবে। আচ্ছা, ইয়েলো পেজে যে যদি আমাদের এই যে চারটা পাঁচটা ওয়েবসাইটের রেজাল্ট পাই বা ইনফরমেশন গুলো পাওয়া যায়, বাকি পেজগুলো আমরা কিভাবে পাবো, বাকি তথ্যগুলো কিভাবে পাবো? ইয়েলো পেজে তো পালাম না, তাহলে তো আমাদের কাছে এখানে হিউজ পরিমাণে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট গুলোতে আমরা ক্লিয়ারলি আমরা ইনফরমেশন গুলো বাই করে দিতে পারতেছি। বাকি মেম্বারদের মধ্যে আর কোনো কথা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই, জি ভাই, বিবাদ ভাই আপনি কতটুকু বুঝতে পারছেন? ঠিক
মনোরঞ্জন দাদা আপনি কি বুঝতে পারছেন ভাইয়া, আবার একটু দেখাইলে মনে হয় সবার জন্য ভালো। আমি তো সব বুঝতে দিই, দেখো আমি যেগুলা, আচ্ছা আপনার 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 প্রবলেমটা হচ্ছে আপনি উইন্ডোজটা চেঞ্জ করেন, আর নাহলে উইন্ডোজ এর হচ্ছে ফুল আপডেট ক্লিয়ার করেন, নাহলে হবে না, নেট ফ্রেমওয়ার্ক নিয়ে আপনার প্রবলেম হচ্ছে। হ্যাঁ প্রিয়া আপু, আপনি বললেন যে আরেকবার দেখানোর জন্য, হ্যাঁ ওটা অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, যাতে করে আপনাদের প্রবলেম না হয় আমি আবার নতুন করে দেখাবো। আচ্ছা জি ভাইয়া, এর মধ্যে কি আর কারো কি কোনো কথা আছে? ঠিক আছে জি ভাই। আচ্ছা সবার জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা বলি, এখানে কয়টা ওয়েবসাইট আছে, এখানে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট থেকে 10টা 10টা করে ইনফরমেশন গুলো আমাকে কালেক্ট করে দিতে হবে, এবং কালেক্ট করে দেওয়ার পর এটা যে ওয়েবসাইট থেকে আমি নিলাম সেই ওয়েবসাইটের নামটা দিবেন, নামটা দেওয়ার পর নিচে ফির নিচ থেকে ফির আবার একটা ওয়েবসাইট দিবেন, 10টা 10টা করে কালেক্ট করবেন, 10টা বা তারও বেশি, 10টার নিচে আসা যাবে না, 10টার বেশি যত কালেক্ট করবেন করবেন, ঠিক আছে? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি 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 বুঝতে পারলাম না। জি ভাই বুঝতে পারছি ভাই, হোমওয়ার্ক তো আছে, দেন হচ্ছে আমি এটাতে আর একটু আসি, প্রিয়া আপু প্রথম থেকে দেখাতে বললো সেটাও দেখাচ্ছি, তার আগে আমরা এই ডাটা গুলো আছে সেই ডাটা গুলো এখান থেকে আমরা নিয়ে নিতে পারতেছি, ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু, এখানে সার্চের অপশন আছে, সবকিছু আমরা সার্চ দিতে পারতেছি। কথা হচ্ছে যে এখানে আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার মতন অপশন দিচ্ছে না। আচ্ছা সেটিং এর ভিতর তো থাকার কথা না, এখানে তো থাকবে না, ওয়েবসাইট ডান্স ফাইল এক্সপোর্ট ইনপুট, ঠিক আছে। আচ্ছা গেট ডাটাতে যদি আমি ক্লিক করি, গেট ডাটাতে ক্লিক করার পর একটু সময় নেবে, এখন ঠিক আছে বিষয়টা বুঝতে পারলেন? বিজনেস নেম যেটা আমাদের moviclone.ru। আচ্ছা এখানে ক্যাটাগরিটা ব্ল্যাঙ্ক আসার কারণটা কি? ব্ল্যাঙ্ক আসার কারণটা হচ্ছে যে আমরা কোনো ক্যাটাগরি ইউজ করিনি, ডিফল্ট ভাবে যেটা ওয়েবসাইটে দেওয়া আছে যে ক্যাটাগরিটা আমরা সেটা কিন্তু নিয়ে সেটা ইউজ করতেছি। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এখন দেখেন রাশিয়ান ওয়েবসাইট গুলো কি রকম হয়ে থাকে, তাদের ল্যাঙ্গুয়েজ গুলো কি রকম হয়ে থাকে, অ্যাড্রেসটা কি রকম হয়ে থাকে, এটা হচ্ছে মূল একটা বিষয়। আচ্ছা এর মধ্যে আর কি কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া বায়ার যদি আমাদেরকে ধরেন কানাডিয়ান একটা শহরের নাম বললো, তো আমরা ইয়েলো পেজে গিয়ে কানাডিয়ান মানে সেই শহরটা সিলেক্ট করব, আর প্রত্যেকটা ইয়েলো পেজে কিন্তু অনেকগুলো মানে করেন যে শহর মানে প্রত্যেকটা শহরই দেওয়া থাকে বুঝেছেন, ওই যখন আমি ওটা সিলেক্ট করব তখন শুধুমাত্র ওই মানে ওই ইনফরমেশন গুলো বের করে আমরা বায়ারকে হ্যান্ডেল করতে পারবো। আর আমি যদি চাই যে মনে করেন এই রাশিয়ান সাইটে আমি আমেরিকান তথ্য সংগ্রহ করব, তাহলে সেটা কি পসিবল? পসিবল পসিবল বলতে নাই, সবই পসিবল সবই অপসিবল, কিন্তু আপনাকে তাহলে একটু রিসার্চ করতে হবে, ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে যাওয়ার পরে দেখতে হবে ওই দেশের ইনফরমেশন গুলো আছে কি না, যদি থাকে তখন আমরা সব ব্রাউজারে আসার পর এখানে আমাদেরকে একটু ফলো করতে হবে। আচ্ছা এর মধ্যে আর কি কারো কোন প্রশ্ন আছে বলেন, সমস্যা নেই। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যে এই যে ডাইরেক্টরি গুলো আসছে এই ডাইরেক্টরি গুলো তো শুধুমাত্র ওই দেশের ইনফরমেশন প্রতিটা দেশের থাকে, কিন্তু এখানে আমাদেরকে খুঁজে নিতে হবে, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা একটু ভিতরে যাবেন, যার পর আরো ইনফরমেশন গুলো পেয়ে যাবেন।
এতটুকু কি বুঝতে কি কোনো সমস্যা হয়েছে না আর কারো কি প্রশ্ন আছে যে প্রশ্ন থাকে করতে পারেন এখানে আমরা রিসার্চ করতেই বসছি একটা হবে না আর তাই না আমি ক্লিয়ার ভাই একদম আপনি ক্লিয়ার না আচ্ছা বাকি মেম্বারগুলোর কি অবস্থা দেখি একটু শুনি বাকি মেম্বারগুলো একটু কথা বলেন যারা বুঝতে পারবেন না আমাকে বলবেন আমি সমাধান করে দেব একবার না হলো 10 বার হলো দেখে বলে দেব আচ্ছা নানজিব আপু একটু কথা বলেন জি ভাইয়া আপনি তো বুঝতে পারছেন এটা আপু হ্যাঁ ওকে দেন হচ্ছে আর আপনার হচ্ছে ওই সফটওয়্যারটা যেটা ওই সফটওয়্যারটা ইনস্টল দেওয়া নাই ওই সফটওয়্যারটা ইনস্টল কি হয় দিতে হয় আমি সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি ভাইয়া দিছি হচ্ছে ওই কোনিকা আপু লিংক দিল তো ওটা ওনার উইন্ডোজ ডিফেন্ডারটা ওনাকে ব্লক করে দিছে আপনি উইন্ডোজ ডিফেন্ডারের আচ্ছা সিকিউরিটি অপশন ঠিক আছে একটু স্ক্রিন শেয়ারটা দেন আমি ওটা সমাধান করে দিচ্ছি এখন স্ক্রিন শেয়ারটা দেন আমি এখন কিপ ডাউনলোডিং ওখানে দিয়ে দেন মেনুতে ডিফেন্ডারটা অফ করতে হবে আপু সফটওয়্যারটা ইউজ করবো তখন কিন্তু পিসিটা একটু ভালো একটু লোড নেবে কেননা এই ডাটাগুলো কিন্তু বিভিন্ন ভাবে আসবে সেই ডাটাগুলো কালেক্ট করবে ইনপুট করবে করার পর আমরা সেখান থেকে এক্সপোর্ট করে নেবো হিউজ পরিমাণের মনে করেন একটা পিসিতে ভালো একটা লোড পড়ে যাবে তা বলে এটা মনে করেন না পিসি হ্যাং করতেছে এটা হচ্ছে ওটা হচ্ছে এটা টেনশন করিয়েন না আচ্ছা রিমোট সাপোর্টে যান রিমোট সাপোর্টে যা আমাকে হচ্ছে একটা আইডি জেনারেট করে দেন রিমোট অ্যাক্সেস এর পাশে রিমোট সাপোর্ট ওই জায়গায় ক্লিক দিতে হবে যদি আপু আছেন হয়তো তার নেটওয়ার্কের প্রবলেম এই যে আছে কথা বলে ভাইয়া নেটওয়ার্ক কি ভালোভাবে পাচ্ছে না আচ্ছা দেন এখানে জেনারেট কোড করেন উপরে জেনারেট কোড করেন যদি আপনার কোনো নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে তো আমি এখান থেকে কাজ করতে গেলে সমস্যা আচ্ছা তারপর আমি চেক করে দেখতেছি দেন হ্যাঁ পাইছি আপু আমি হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম আপনি এখন অ্যাকসেপ্ট করবেন এখান থেকে আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি অনেক স্লো হয়ে যাচ্ছে স্ক্রিন শেয়ারটা আপনি অফ করে দেন দেন না দেখবো না কিভাবে ইনস্টল করতেছে এইটা এইটা দেখে দিচ্ছি আমার স্ক্রিনটা দেখেন আপু মাস্টার নিয়েন না মাস্টার সারেন আপু মাস্টার নিয়েন না মাস্টার সারেন হ্যাঁ আমি মাস্টার অলরেডি সেরে দিছি যেটা যেটা দেখে দিচ্ছি আপনি সেটা একটু করেন দেন আপনি এখানে যাওয়ার পর এখানে দেখেন এই যে স্মার্ট প্রোটেকশন যে সমাজ যেটা দেওয়া আছে অ্যান্টিভাইরাসটা এটা কি দেখছেন আপনি
এই যে থ্রি ডট এখানে ক্লিক করেন আপনি সে কি দেখতে পাচ্ছেন আপু প্রিয় আপু আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আচ্ছা এই থ্রি ডট এই যে পয়েন্টার যেটা আছে পয়েন্টারতে ক্লিক করুন হ্যাঁ দেখা যাচ্ছে পয়েন্টারতে ক্লিক করার পরে যে সামার যেটা আছে এন্টিভাইরাসটা যেটা এটা পুরো রাইট বাটন ক্লিক করেন আমি যেটা যেটা বলি সেটা সেটা করেন করছেন জি ক্লিক করছি দেন ডিসেবল প্রোটেকশন এটা যেটা আছে ডিসেবল করে দেন এন্ড ডিসেবল ডিসেবল করে দিয়ে দেন এখানে ডিসেবল হয়ে যাবে এই দেখেন অলরেডি ডিসেবল হয়ে গেছে এটা যখন পিসিটা রিস্টার্ট দিবেন তখন অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে একটা স্টেপ গেল এখন সেকেন্ড স্টেপে আসেন ওইটা কি কাজ হইছে হ্যাঁ ডিসেবল করে দিয়েছি আচ্ছা এখন এই যে উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে রাইট বাটন ক্লিক দিবেন তারপর এখানে ভিউ নোটিফিকেশন অপশন যেটা আছে ভাই আমার এইখানে তো ওই উইন্ডোজ ডিফেন্ডার ওটা শো করতেছে না কেন করবে না আপনি উইন্ডোজ টেন না তো ম্যানুয়ালি ঢুকতে হবে নাকি এখানে লেখেন উইন্ডোজ লেখেন উইন্ডোজ লেখার পর ডি প্রেস করেন তাহলে চলে আসবে WIN তারপর ডি লেখেন ডিফেন্ডার হয়ে গেল নিচে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল সেটিং এর পরেরটাই উপরটা এটা কেমন আছে অফ করবো কিভাবে উইন্ডোজ ডিফেন্ডার ভাই আমার মাইক্রোসফট অফিসটা কাজ করতেছে না এই তো আচ্ছা রাতে সমাধান করে দেব এটা আমার ওই থিমডি মাধ্যমে অ্যাক্টিভ করে দেব না সমস্যা নাই 20 কলিয়া কো আপনারা কি 2013 না আচ্ছা আপনাদের আমারটা কত 19 মেবি 20 এর একটা ভার্সন আছে ওটা দিয়ে দেব 300-500 এম এর মধ্যে সেটা হচ্ছে খুব দ্রুত ফাস্ট কাজ করে আর কি ওইটা ব্যবহার করি আমারটা 13 আমার লাগবে 20 আচ্ছা 20 এর আপডেটটা দিব দুটাই আছে দুটাই দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা ভাই এটার উপর ইনস্টল দিলে হবে না 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 সমস্যা হবে তাহলে এটা ই করব আনইনস্টল করে দিব হ্যাঁ এখন না যখন লাগবে তখন আচ্ছা তাহলে এই ইনফরমেশনটা তো বুঝতে পারছেন নাকি এখন জি ভাই আচ্ছা আমি যদি সফটওয়্যারটাতে যাই সফটওয়্যারটাতে আমার দিয়ে দিছে প্রসেসিং ইজ ডান মানে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওকে দিলাম যার পরে আমি যদি সফটওয়্যারটাতে আসি তাহলে আমার এখানে ডাটাগুলো কালেক্ট হয়েছে এখানে কত 119টা আইটেম লিস্ট পাইছে এবং কোথায় এটা কান্ট্রিটা হচ্ছে রাশিয়া তার মধ্যে ফোন নাম্বার পাইছে ওয়েবসাইট পাইছে ইমেল পাইছে যার কাছে যেটা পাইছে সেটাই নিয়ে আসছে এখন যেটা যেটা আমাদের প্রয়োজন আছে সেটা নিব নাহলে নাই তাহলে আমরা ডাটাগুলো কালেক্ট করার জন্য সিলেক্ট অল তারপর হচ্ছে এক্সপোর্ট এটা নিয়ে এটা তো বুঝতে তো কোনো সমস্যা নেই কারো এটা তো ভাই সবাই পারবো আমি একটু ডাটাটা এক্সপোর্ট করে নেই ডেস্কটপ
দিলাম, রাশিয়া নামে সেভ করে দিলাম। করতে জানেন না কাজ করতে গেলে কিন্তু আপনার এই সফটওয়্যারটা কাটে যাবে, নালে হ্যাং করবে, কোনো না কোনো একটা সমস্যা হবে। আর এই সফটওয়্যারটা একটু ভারী কিন্তু, এটা এটার দিকে কিন্তু একটু মাথা জানি থাকে, নালে কিন্তু পরে ফির বলবেন যে ভাই এটা কি দিলেন, কাজ করতে যে কোনো সমস্যা হচ্ছে, এটা ওইটা সমস্যা। 119টা ডাটা কিন্তু এখন এক্সপোর্ট হবে এখানে ভাই, যে এক্সপোর্টিং ডাটা ফুলফিল ক্লিয়ার না হলে যখন আপনি এক্সেল শিটে যাবেন ওইটা এক্সেল শিট মানে করে যে নষ্ট দেখায়, এটা ঠিকমতো কাজ করে না। হ্যাঁ, তার কারণ এখান থেকে তো সম্পূর্ণ রোবটিক সিস্টেম, মানে এখান থেকে যে ডাটাটা আসবে সেই ডাটাটাকে নিবে, নিয়ে আমাদের ওইখানে এক্সেল শিটে দিয়ে দিবে, সেখান থেকে ফিরে আমরা কাজটা করে নেব। আচ্ছা, এটা হোক তো বল, তাহলে মোটামুটি আমরা তাহলে একটা জিনিস করবো, আমাদের রিসার্চ করতে হবে, ফুলফিল একটা রিসার্চ করতে হবে। রিসার্চটা হচ্ছে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা এখানে তথ্যগুলো বাইর করবো, সেই তথ্যগুলো অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাবো। কিন্তু এটা কি শেষ না আজকে ভাই? আমি যে ফাইবারে ঢুকে দেখলাম ইয়েলো পেজ দিয়েই মনে করেন যে কি ক্রিয়েট করা। হ্যাঁ, হিউজ পরিমাণে কাজ আছে তো আপনি কিন্তু ফাইবার, আমরা যে একটা কথা বলি, আমরা যে ফাইবারে পড়ে থাকবো সারা জীবন তা না, আমরা ফাইবার বাদ দিয়ে হচ্ছে পিপল পাওয়ার আছে, ফ্রিল্যান্সার ডট কম আছে, আপওয়ার্ক আছে, এগুলা তো চলে যাবো। হ্যাঁ, এগুলো তো কোথাও আমরা ঠেকে থাকবো না। আর এই ডাটা মাইনিং এ তারপর স্ক্র্যাপিং এগুলো প্রচুর কাজ আছে যেটা হিউজ পরিমাণ। ফ্রিল্যান্সিং ডট কম এ আমাদেরও কাজ আছে ভাইয়া, সবার সবার ওইখানে হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে আপনার কাজ পাবেন, কাজ পাবেন বলতে কি ওইখানে কাজের অভাব নাই, কিন্তু আপনাকে হচ্ছে হ্যাঁ ওখানে তো আগে ভাগে অফার করে রাখে কাজের জন্য, বিট করে রাখবে, যদি বিট সাকসেস হন, যদি ক্লায়েন্টের যদি মন মতন যদি বিটটা করতে পারেন তাহলে তো সকল ভালো। হ্যাঁ, কিন্তু ওইগুলাতে যাইতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট বলতে কি একটা করে বিট করতে গেলে সেই বিটের আপনার খরচ দিতে হবে। আর ফাইবারে ওইটা নাই, বিধায় সবাই ফাইবার নিয়ে আমরা কাজ করি। এখন দেখা যাচ্ছে নতুন অবস্থায় যদি আপনারা কাজ ফুলফিল জানেন না, ফ্রিল্যান্সিং এ যদি মেজার দেই তারপর এখানে যখন বিট করতে যাবেন, তখন বিট করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে। আচ্ছা, ডান, রেডি টু ওয়ার্ক ভাইয়া। জি আপু বলেন। গেট ডাটা দিলে আমার তো আসতেছে না। আচ্ছা, ওটা সলিউশন এখনই করে দিচ্ছি, একটু দেখাবেন, আপনি স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন? হ্যাঁ দিচ্ছি। আপনাদের হোমওয়ার্কের কাজটা কি থাকছে সেটা কি জানা আছে? একটা কিন্তু ধরতে গেলে একটা বড় সর একটা কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকলো কিন্তু প্রায়। জি ভাই জি, প্রত্যেকটা সাইট থেকে 10টা সর্বনিম্ন 10টা করে ডেটা কালেক্ট, মানে একসাথে শেষ এখানে এখানে যে সাইট কয়টা আছে আমি সাইট কিন্তু এখানে গুনিনি, এখানে ধরতে গেলে আপনার কত হবে, 15টা প্লাস হবে, মানে 20টার মতো হবে ভাই। আমি আপনাদের কাছে ফুল রিপোর্ট দেবো, সেটা হচ্ছে হোমওয়ার্কগুলো যেটা থাকবে ওই এক্সেল শিটে একটাতে রাখবেন, রাখার পর যে যে সাইট, যেমন এখন ইয়েলো পেজে আমরা কাজ করতেছি ওইখানে হেডলাইনে যেটা থাকে ইয়েলো পেজ, ইয়েলো পেজ আসলে ইয়েলো পেজ যেটা থাকবে ওইটা থাকবে, এইভাবে সাজাবেন, মানে 10টা না 20টা প্লাস করে রাখবেন, সবগুলো ইনফরমেশন আমি দেবো, এবং সবগুলো যেন ফোন নাম্বার অ্যাড্রেস থাকে, ওইখান থেকে ডাটাগুলো যেগুলো ক্লিন আছে সেগুলো নেবেন, যেগুলো ক্লিন না সেগুলো রাখবেন না। আমি কি সবার কাছে পাবো? জি ভাই জি ভাই, অবশ্যই ভাই। অনেক সাইট গুলোতে হচ্ছে ডাটা আসতেইছে না, একদম কোন প্ল্যান হয়ে আসছে, কেন আসবে না? তো অবশ্যই আসবে, যে সাইট আসতেছে না ওই সাইটের নামটা বলেন, ওটা সলিউশন বাই করে দিচ্ছি। যে সাইট আসবে না ওটা লগইন করতে হবে। হ্যাঁ, ওটা হ্যাঁ ইয়েলপে হবে না, ইয়েলপে অন্য আরেকটা এখানে অন্য যে কোনো একটা অ্যাড্রেসে চলে যান।
একটু নিচে আসেন, মাউসটা স্ক্রল করেন, এগুলোর মধ্যে লিখবেন, লেখার পর ডান পাশে দেখেন আপনার কিন্তু অ্যাড্রেসের নাম বা মানে লোকেশন দেওয়া আছে, সেই লোকেশনটা আপনি সিলেক্ট করে দিবেন। লোকেশনটাতে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে সার্চ দেন, লোকেশন দিবেন, দেন হ্যাঁ লোকেশন যেটা সেটা সিলেক্ট। এখন এখানে হচ্ছে একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখেন স্ক্রল করেন মাউসটা নিচে নিয়ে আসেন, হ্যাঁ কিন্তু এখানে দাঁড়ান, আপনার একটা যেটা সমস্যা হচ্ছে সমাধান আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। আপনি সরাসরি ওই যে আপনি যে অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা কপি করেন, এটা সবার ক্ষেত্রে বললাম, কেননা সফটওয়্যার হ্যাঁ এটা কপি করেন আগে, সফটওয়্যার দিয়ে কাজ করতে গেলে আপনাদের অনেক সমস্যা হচ্ছে। সফটওয়্যারটা দিয়ে আমরা ডাটাগুলো কালেক্ট করব আর আমরা ওয়েবসাইট থেকে ইনফরমেশন গুলো দেখে নিব। দেন আপনার হচ্ছে ব্রাউজারটা ওপেন করেন, এখন একটু এখন এখানে হচ্ছে পেস্ট করেন, এবার ভি দেন। আচ্ছা এখানে আসছে, এখান থেকে আসার পর দেখেন এটা হচ্ছে ইতালিয়ান মনে হয় ভাষা, হ্যাঁ এখন ইংলিশ হয়ে গেল। আচ্ছা এখানে হচ্ছে আপনার যে লোকেশনটা লাগবে, লোকেশন বলতে যে ক্যাটাগরিটা লাগবে সেটা এখন দিতে পারেন। এখানে হচ্ছে আপনি মেডিকেল অফিস দেন, সমস্যা নাই, এখানে ক্যাটাগরি দেওয়াই আছে, কিন্তু এখানে হচ্ছে বিষয়টা লোকেশন, যদি লোকেশন চাই সেক্ষেত্রে তখন কি করবেন? অনেকগুলো চলে আসছে মনে হয়, এখানে না আসার কারণটা কি বলেন? সেই সাইটটাতে এটা রোম মানে ওই দেশের আর কি, লোকেশনটা একুরেট ভাবে বসাতে পারি না, লোকেশনটা আরে বসিয়ে হ্যাঁ সাজেস যেটা করবে ওটা বসাইতে হবে, হ্যাঁ সাজেস কাটে জানেন কানাডার কারণ, হ্যাঁ এই যে লোকেশন আসছে ওখানে এখানে না 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 আর একটা এটা কান্ট্রি, এটা এখানে তো একটা কান্ট্রি তো অভাব নাই, দেন ওইটা দেন ওইটা থেকে রেজাল্ট পাবেন। প্রথমটা কিন্তু মূল বিষয়টা হচ্ছে এইটা, আমাদের ফুল ডাটাটা মানে যে লোকেশনটা আমরা চাচ্ছি, লোকেশন যদি অ্যাকুরেট না করতে পারি তাহলে আমাদের ইনফরমেশন আসবে না। এখন এখান থেকে উপরে দেখেন, এখন বিষয় হচ্ছে যে আমার এখানে ফুলফিল এই এখানকার ইনফরমেশনটা আমার অ্যাকুরেট, ঠিক আছে তাহলে লিংকটা আমরা কপি করব, লিংকটা কপি করে আমরা এখন সফটওয়্যারে নিয়ে যা ফলো করব। বিষয়টা কি বুঝতে পারছেন আপু? এখন আমি এটা সে গেটটা ইয়া কই নিব কিভাবে? একটা একটা সফটওয়্যার লিংকটা কপি করে সফটওয়্যার অ্যাড্রেস বারে যে লিংকটা আছে ওই লিংকটা কপি করেন। ডান পাশে এখন দেখেন ওই যে একটা তীর চিহ্ন আছে, এটাকে বলা হয় গো, ওইখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, ওকে দেন এখানে অলরেডি আপনার ইনফরমেশন গুলো চলে আসলো, আসছে এখন ইনফরমেশন গুলো আপু দেখেন তো, এখন গেট ডাটা দেন, গেট ডাটা এখানে হচ্ছে একটু সময় দিতে হবে, কেননা প্রসেস নিচ্ছে যে আসলে কিভাবে কাজ করবে।
নিচে একটা প্রসেস নিয়ে বার দেওয়া আছে, দেখেন আস্তে আস্তে সবুজ হবে প্রসেস বারটা, ওইটা ফিল আপ হবে, তারপরে আপনার ডাটা গুলো আসবে একে একে। নানজি বাবু, এই ডাটা গুলো কিছু ক্ষেত্রে কালেক্ট হতে একটু সময় নেবে, দেন আপনার নেটওয়ার্ক এর উপর ভিত্তি করবে, প্লাস হচ্ছে আপনার পিসি এর উপর একটু সময় নেবে। আচ্ছা, যদি ডাটা গুলো কালেক্ট না হয় ঠিক আছে, তখন বলেন, এটা সলিউশন আবার করে দিব, এটা নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা, আপাতত আপনি স্ক্রিনটা একটু রিমুভ করে দিলাম, আপনি ভাই আমার হবে না, হ্যাঁ বলেন। আচ্ছা, আমার ওই ডাটাটা তো সেভ হচ্ছে না, কেন হবে না? আমরা এই সফটওয়্যার থেকে ভাই কতগুলো ডাটা নিতে পারবো ভাই? আনলিমিটেড, আপনাদের কিওয়ার্ড, আপনাদের আমি বলি, আপনাদের কিওয়ার্ড লোকেশন যদি যে অ্যাকুরেট থাকে এবং ওই লোকেশনের মধ্যে যদি দেখা যাচ্ছে 500টা ইনফরমেশন আছে, 500টাই পাবেন, 501টা পাবেন না, 5000 থাকলে 5000ই পাবেন, কিন্তু এটাতে লাইফ টাইম আপনারা অ্যাক্সেস নিতে পারবেন। নেক্সট হচ্ছে এটা আরেকটা আপডেট আসছে, ওটাও দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নাই। বুঝছি ভাই, সাথে ধরে নিন কি মানে বায়ার সাইডে 500টা আমরা পাইছি 300টা, তখন কি করা যায়? তাহলে বায়ারকে বলতে হবে তুমি যে লোকেশনটা আমাকে দিছো সেই লোকেশনে এই এই ইনফরমেশন গুলো পাইছি, তার বেশি পাচ্ছি না। তবু যদি বলে যে না আছে আছে, তাহলে আপনাকে একটু টিক্স খাওয়াতে হবে, লোকেশনটার জায়গা যে একটু টেকনিক খারাপ হয়, টেকনিক খাটে ওই জিনিসটাকে আপনার সমাধান করে নিয়ে আসতে হবে। নাহলে গুগল ম্যাপ থেকে কিভাবে বাই করতে হয় সেটাও দেখে দিচ্ছি আপনাদেরকে, এবং গুগল থেকে কিভাবে বাই করতে হয় এটাও দিয়ে দিচ্ছি, মানে এক কথায় শেষ, ক্লায়েন্ট যেটা চাইছে সেটাই দিব আমরা, কিন্তু লিগাল আনলিগাল কোনো ওই লোকেশনের আশেপাশে ভাই খুঁজতে হবে, যদি 300টা পাই তাহলে ওই লোকেশনে, যেমন হাবিব ভাই যে কথা বললো, লোকেশনের আশেপাশে একটু রিসার্চ করব, রিসার্চ করে আমরা দিয়ে দিব। সেটাই ভাবতেছিলাম, যেহেতু এত কম আসে তখন তো আমাদের ফুলফিল করার জন্য অন্য সাইট গুলো যেগুলো দিচ্ছেন ওখান থেকে সেটাও কিন্তু করা সম্ভব, কিন্তু এটা মানে যে জগতে বর্তমানে আমরা এখন আছি তাই না, এই জগৎটা কিন্তু অনেক বড় একটা জগৎ, কিন্তু সময় দেওয়া, টেকনিক খাটানো এবং হচ্ছে নিজের উপর সেটা ভিত্তি করবে, আর আপনাদেরকে যে কাজটা দিচ্ছে একটা বড় সড়ক কাজ দিচ্ছে, নাহলেও আপনাদের হোমওয়ার্ক থাকলো টোটালে প্রায় 400 নিচে জানি না থাকে ইনফরমেশন এই 29টা ওয়েবসাইট আছে, 29টা ওয়েবসাইট থেকে 400টা হচ্ছে কালেকশন রাখবে, অ্যাড্রেস পোস্টাল কোড যাবতীয় যা কিছু পাবেন সব কিছু নিয়ে নেবেন, কিন্তু যাতে করে ওয়েবসাইট যেটা থাকবে না বা অন্য কোনো ইনফরমেশন থাকবে না সেটা নিবেন না। ভাই হোমওয়ার্ক গুলো কি একটা শিটেই নিব? হ্যাঁ একটা শিটে। আরমান ভাই ওই লিংকটা কপি করে এখানে দেন, ওই লিংকটা, হ্যাঁ লিংকটা কপি করে দেন।
আমান ভাই এটা এটা দিয়ে নিন, আপনার কোনো কাজ নেই, আপনি ডাটাটা গেট ডাটাতে ক্লিক করেন। আমরা এখানে সবাই আছি, এটা সলিউশনটা আমি দিচ্ছি যাতে করে কারো জন্য সমস্যা না হয়। সলিউশন আছে, বায়ার আপনার কাছে ইয়েলো লিড গুলো চাবে, তার অ্যাড্রেসটা মেইন, ফোন নাম্বারটা মেইন। আর যদি আপনার ইমেল চায় সেই ক্ষেত্রে আপনার বাজেট আপনি বাড়ায় দিবেন, আর যে হ্যাঁ আমার প্রত্যেকটা ইমেইলই লাগবে, তখন আপনি বাজেট বাড়ায় দিবেন। বা যদি আপনার 100টা মেইল থাকে, মানে 100টা ইনফরমেশন থাকে, সেখান থেকে আপনি কাটে কাটে যেগুলো নাই, যেমন ওয়েবসাইট যেগুলো নাই, আমি যে তখন কাজটা দেখাইলাম না, আমি অনেকগুলো কিন্তু সাইট কাটতে দিচ্ছি, কারণ ওগুলো ওয়েবসাইটই নাই, ওদের সাথে আমরা যোগাযোগ কিভাবে করবো, ওই জন্য ওগুলো বাদ দিয়ে দিবেন। আর ওয়েবসাইট থাকলে তো আমরা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস বের করতে পারবো, আমাদের তা তো পারবোই, ওয়েবসাইটটা থাকতেই হবে, সব কিছু আমরা তখন কাজ করতে পারতেছি। জি, মূল কথা যেটা ওয়েবসাইট নাই ওইটা হিসেবেই রাখবেন না, ওয়েবসাইট থাকলে তার ইমেল আমরা বের করতে পারবো, এটা কোনো ব্যাপার না। আপনি স্টপ করে দেন, স্টপ করে দেন, অনেকগুলো ডাটা আছে, স্টপ করে দেন, স্টপ, একবার ক্লিক করুন, দাঁড়ান, একটা ডায়লগ বক্স আসবে, জোর করে কোনো কিছু হয় না ভাই, ভালো কিছু খাইতে গেলে ভাই সময় দিয়ে যেমন পাক করতে হয় এরকম হচ্ছে। তারপরে আবার ক্র্যাক ভাষণ তো দাদা, স্ক্রিন বা মাইনিং এগুলো বিষয় নিয়ে আরো তো রেডি হন, সামনে অ্যাডভান্স লেভেলে আরো অনেক কিছু আসতেছে। জি ভাই, হোমওয়ার্কটা জমা দিব, সেটা দেখে বুঝে ফেলবেন আমরা রেডি কিনা। এক্সপোর্ট করলাম, কতক্ষণ আর লাগবে? 5 6 10 সেকেন্ড, কিন্তু এতে সময় যে লাগে বেশি এই সফটওয়্যারটাতে, এটা পরে বুঝতে পারছি। এখন আপনাদের মধ্যে আমাকে একটু ক্লিয়ার করেন, ডাটা স্ক্রিপিং নিয়ে কি আরো কিছু দেখবেন না আরো অনেক? জি ভাই, অবশ্যই ডাটা স্ক্রিপিং তো ভাই, এখন আমরা যদি ডাটার মধ্যে ঢুকে যাই তাহলে ঢুকতে ঢুকতে কিন্তু আর বেরে আসতে পারবো না। না ভাই, যেটা শিখবো ফুলফিল শিখবো, অর্ধেক সারা রাস্তা সারা যাওয়া হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে এখানে আপনাদের সাথে তো বলেই দিছি, এখানে কোর্সটা শেষ হওয়ার পরও আমি আছি, এটা নিয়ে টেনশন করতে হবে না, এটা ভালো মতন জানেন কতটুকু। আর এটা আর দুই একটা এটা নেই, নেওয়ার পর হচ্ছে অন্য টপিকে তখন ট্রান্সফার হবে। ওকে।
ভাইয়া আমারটা একটু দেখবেন। হ্যাঁ অবশ্যই আপু। হ্যাঁ আরমান ভাই পিসি এত স্লো, এখনো এক্সপোর্ট করতে না ডাটা। আরমান ভাই আপনি স্ক্রিনটা রিমুভ করে দিলাম, দেন আপনার ওটা ডাটাটা হয়ে গেলে আপনারা দেখেন। হ্যাঁ আপু শেয়ার দেন, দেন আপনার কাজের প্রবলেমটা বলেন সলভ করে দিচ্ছি। এক্সপোর্ট দিছি এখন, দেখেন তো ঠিক আছে কিনা। ওকে ইনফরমেশন সব কিছু আছে, একটু বড় করেন একবারে, বড় বড় দেখাই যাচ্ছে না এক্সপোর্টিং ডাটা হচ্ছে কিনা। আপনার সফটওয়্যারটা সফটওয়্যার এখানে, হ্যাঁ ফুল স্ক্রিন করে দেন। কালেক্ট করলেন দেখেন আপু, আপনি যে ডাটাগুলো কালেক্ট করছেন আপনার সবগুলো তথ্যই, বেশিরভাগ তথ্যই পাওয়া গেছে। দেখছেন হাবিব ভাই, ইমেল পাওয়া যায়নি। জি ভাই ইমেল যেটা পাওয়া যায়নি, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ওয়েবসাইট ধরে আমরা ইমেল বাই করে নিতে পারবো, সমস্যা নাই। রেস্টুরেন্ট অন টরন্টো, টরন্টো রেস্টুরেন্ট গুলো ইনফরমেশন ভাই, ইউকে যে সব সাইট গুলো আছে না ওরা খুব ভদ্রলোক, তো ওরা সমস্ত ইনফরমেশন দেয়, এই বাইরের দেশগুলো দিতে চায় না, কত কত করে রাখে। অনেক দেশে ইনফরমেশন পাওয়া যায় যায় না, সেগুলা বিভিন্ন সাইট থেকে কালেক্ট করা যায়। আপনি যেখানে সেভ করছেন ওখানে চলে যান, তো যেখানে ফাইলটা এটা মিনিমাইজ করে, সফটওয়্যারটা মিনিমাইজ করে রাখা দেন। ওকে এটা মিনিমাইজ করেন, এখন কই রাখলেন, ডেস্কটপে রাখছেন না কোথায় রাখছেন দেখেন। সুন্দর করে ফরম্যাটটা সাজাবেন, ফরম্যাট সাজিয়ে কালকে হোমওয়ার্কটা আমাকে দিবেন। যারা যারা হোমওয়ার্ক দিবেন না তাদের 400-800 টাকা কাজ করে নিবো তখন দেখিয়ে। আর এটা তো আপনাদের কালেক্ট করা বেশি কষ্ট না, খালি জাস্ট খালি একটা জিনিস ফলো করবে যে আমি কোন সাইট থেকে নিব, কোন সাইট থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করবো সেটা শুধু। এটাকে যদি ফলো করতে পারি তাহলে মনে করেন আমাদের সবকিছু আসতেছে, খালি ইনপুট আর এক্সপোর্ট। এবং হোমওয়ার্ক অবশ্যই সাইটের যে কোন সাইট থেকে নিয়েছেন সেই সাইটের নামটা লিখে দিবেন উপরে বড় করে। হ্যাঁ এবং যে এমন কোন ইনফরমেশন যদি না থাকে, ফোন নাম্বার নাই, ইমেল অ্যাড্রেস নাই বা ওয়েবসাইট নাই, এই ধরনের ডাটাগুলো আপনারা নেবেন না ভাই। ইমেল অ্যাড্রেস তো প্রতিটা নিতে হবে, তাহলে আবার কিন্তু আমাদেরকে আলাদা ভাবে ঢুকতে হবে, কাজ করতে হবে, সময় লাগবে তাতে অনেক। এখানে দাঁড়ান, আমি তো আপনারা প্রতিটা সাইট থেকে যে সার্চ দিলে 100 প্লাস রেজাল্ট সবসময় তো থাকে তাই না? আমি তো 100 টা বলিনি, 100 এর মধ্যে টোটালি 100 টা নিলেন, আমাদের টার্গেট হলো 30 থেকে 40 বা 50 টা আমরা রিপোর্ট নেব। আমি তো বুঝতেছি বিষয়টা, আপনারা এটা এটা যদি বাই করতে পারেন ওটাও করতে পারবেন, কেননা ওইটারও আগে কাজ করে নিছি, ওটার কাজ দেখাতে পারছে। ভাই একটা প্রবলেম পাওয়া গেছে। কি প্রবলেম বলেন? ওইটা তো সমস্যা বলতে কি, আচ্ছা স্ক্রিনটাকে শেয়ার দিই, না দিলে বুঝতে পারবে এই জন্য প্রবলেমটা সেভ হচ্ছে না আমার মনে হয় মেবি। আচ্ছা আচ্ছা জিনিসটা দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে বুঝছেন। ওকে দেন এটা হচ্ছে আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ করা নাই, দেখেন অ্যাক্টিভ করা নাই। এই যে আমি বলে দেই আপু, আপনারা যেভাবে করতেছেন বা যে নিয়মে করতেছেন ওই নিয়মটা হয়তো বা ফুলফিল হচ্ছে না, এটা দিলে মনে হয় আমার সেভ হবে বুঝছেন।
এই জন্য প্রবলেমটা, তাছাড়া কোনো কিছু প্রবলেম নাই। আপনি সিরিয়াল কিটা দিয়ে দিবেন না আগে, ফ্রি ফ্রি খাওয়ার কত কত ধার লাগার মতো। আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে হইছে ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা আগে খেপাতি খেপাতি একটু। ঠিক ঠিক, তাহলে আপনাদের যে কাজটা থাকলো, এই প্রত্যেকটিতে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটে মানে একদম 30টা প্লাস রেজাল্ট থাকতে হবে, 30 এর নিচে যেন না থাকে। এরকম 30টা সাইট, 30টা সাইট থেকে আসলে এই ইনফরমেশনগুলো নিয়ে নিবেন। এখন আমি যদি এই নতুন সাইটটাতে যদি যাই, যাওয়ার পর একটু দেখি এখানে লোড নিচ্ছে। আর এই জিনিসে যে আমার ডাটাগুলো কালেক্ট করা আছে, ডাটাগুলোকে আমার সিলেক্ট করে নিয়ে আমি হচ্ছে ডিলেট সিলেকশন দিয়ে ইয়েস করে দিলাম, আমার এই ডাটাগুলো প্রয়োজন নাই। এখানে আরেকটা বিষয় কথা আছে যে ডাটাগুলো এখানে ছিল এবং আমি যদি এই ওয়েবসাইটের ডাটাগুলো নেই, সেই ওয়েবসাইটের ডাটা দুইটা ডাটা একসাথে কিন্তু আমি এক্সপোর্ট করে কিন্তু নিতে পারবো। এখন বিষয়টা বুঝতে পারলে? জি ভাই, জি ভাই, ওইটা আমি শুনতে চাচ্ছিলাম যে আমি একটা ফাইলে সবগুলো ডাটা কিভাবে নিব। এটার পরে আমি যে ডাটাটা কিছুক্ষণ আগে যে ডিলিট করে দিলাম, ওই ডাটাটা আমি ডিলিট করে দিলাম না, আমার যেমন আছে তেমনই থাক, আমি নতুন করে আবার ডাটাটা কালেক্ট করতাম। এখন এখানে এই ওয়েবসাইটটাতে আসেন, আমি আপনাদেরকে কি বলছিলাম কেন বললাম এটা হচ্ছে মূল বিষয়। এই সাইটে হচ্ছে দেখেন মাল্টি ল্যাঙ্গুয়েজ নামে একটা ওয়েবসাইটের কথা বলছিলাম। এখানে দেখেন কি এন দেওয়া আছে না, এখানে ক্লিক করলাম তারপরে ফ্রান্সের ভাষা দেওয়া আছে, আর একটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এই তিনটা ভাষা এখানে কিন্তু ব্যবহার করা আছে, এটাকে বলা হয় মাল্টি ল্যাঙ্গুয়েজ। যদি এরকম ওয়েবসাইট থাকে তাহলে তো কোনো টেনশনই নাই। আচ্ছা, ক্যাটাগরি ওর বিজনেস নেম, এখানে দেখেন বিজনেসের জিনিসগুলো কিন্তু আমরা পাবো, আর বিজনেসের নেমটা আমাদেরকে দিতে হবে। তারপরে এখানে সিটি, তারপরে জিপ কোড, স্টেট, এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে সার্চ করতে হবে। ফ্রান্সের ভাষা যদি থাকে তাহলে আমরা এটাকে ইংলিশ করে নিয়ে নিতে পারতাম। আমি এটা ট্রাই করতে পারি, আসেনি মানে বুঝতেছিলাম না কোথায় কোথায়। ঠিক আছে, এখন হচ্ছে দেখেন আমি আপনাদেরকে সহজ বুঝে দিয়ে শিখে দেব। আপনার প্রশ্ন হচ্ছে এই সাইটটা, এই সাইটে আমরা ইংলিশ মানে ভাষাটা নিয়ে কি করবো, তাই তো? আমার তোমাকে ইনফরমেশন গুলো আমাকে কালেক্ট করে দিতে হবে বা এই তথ্য গুলো দিতে হবে, সেক্ষেত্রে তখন কি করবে? যদি এই ধরনের ওয়েবসাইট হয় তার আগে রিসার্চ করে দেখবেন যে ওয়েবসাইটের মাল্টি ল্যাঙ্গুয়েজ কিনা, বা ওয়েবসাইটে কি কি ভাষা আছে বা কি কি ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি গুলো দিতে পারি। এখানে বিভিন্ন ইনফরমেশন গুলো আছে, এগুলো একটু পড়লে জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হবে। আমরা যদি মনে করেন যে এখান থেকে ডাটাটা রাশিয়ান, ধরে রাশিয়ান ভাষাতে নিলাম বা এই যে আপনার ফ্রান্সের ভাষায় নিলাম, নেওয়ার পরে যখন এক্সেল শিটে যাব, কাজটা জমা দেওয়ার আগে এক্সেল শিটে সেটা কনভার্ট করে নিতে পারবো না ইংলিশে ভাইয়া? হ্যাঁ পারবেন, বিকল্প বুদ্ধি, অনেক বিকল্প বুদ্ধি আছে। আচ্ছা, আমি এখন আইটি সার্ভিস দিলাম, যেহেতু আপাতত আমার কাছে কিওয়ার্ড নাই, আমি এভাবে কিওয়ার্ড করে বাই করলাম। আইটি সার্ভিস দিলাম, তারপর এখানে সিটি দেওয়া আছে, জিপ কোড বা স্টেট এই দেওয়া আছে, এখান থেকে যে কোনো আমরা একটা ইউজ করতে পারি। আচ্ছা, ইউএসএ দিলে আসে না, ইউনাইটেড স্টেট দিলে আসে না, নিউ ইয়র্ক দিলে আসে, কোনটা আমার হবে এখন দেখি? সিটি তো নিউ ইয়র্ক দিতে হবে। হ্যাঁ, সিটি যেহেতু দেশ তো হচ্ছে ইউনাইটেড। আমি এখন এখানে একটা জিনিস দেখাই,
একই তথ্য নিউমেক একটা আছে লস এঞ্জেলস এই যে চারটার যে আছে না আমি এই চারটার একটু কাজ দেখাই কেন নিলাম একটু পরে এমনি বুঝতে পারবেন আমি এটা দিয়ে হচ্ছে একটা তথ্য বাই করব প্লাস লস এঞ্জেলস এটা দিয়ে বাই করব এটা দিয়ে শিকাগো বাই করব এটা দিয়ে মানে এই চারটে দিয়ে আমি বাই করে দেখব যে টোটালি তথ্য আমার কতগুলো আসে আইটি সার্ভিস দিয়ে আবার নিউ ইয়র্কে হচ্ছে আমরা ইউএসএ এর হচ্ছে যতগুলো সিটি আছে সবগুলো তথ্য আমি চাই মানে আমি কি বোঝাতে চাচ্ছি সে বিষয়টা কি বুঝতে পারছেন মানে কি বলতে চালাম জি মানে আমাদের টার্গেট হচ্ছে ইউএসএ ইউএসএ এর অনেকগুলো সিটি আছে সেই সিটিগুলোর ভিতর আইটি সার্ভিস যারা যারা দিয়ে থাকে বা যে প্রতিষ্ঠানগুলো আছে বিজনেসগুলো সেই জিনিসগুলোর তথ্যগুলো আমি চাচ্ছি দেখেন একটা দুটো তথ্য না তথ্য একটা পর একটা চলেই আসছে আসতেই আসছে তাহলে মোটামুটি আমরা সাকসেস এখান থেকে এটা নিলাম আপাতত এখান থেকে এই কয়টা ইনফরমেশন আছে তাহলে এখন এখান থেকে একটা ইনফরমেশন থেকে গেল এখানে টোটালে কয়টা 20টা রেজাল্ট চলে আসছে এখানে দেখেন এই ওয়েবসাইটে ফিরে একটা জিনিস ভালো লাগলো এখানে তথ্যগুলো সবকিছু বোঝা যাচ্ছে অন্যান্য ওয়েবসাইটে সব জিনিস বোঝা যায় না আচ্ছা সেকেন্ড যদি আমি এটা নিয়ে থাকি কেন রিসার্চ করতে হবে এই সাইট কিছু কিছু সাইটের কথা বলছিলাম যে রেজিস্ট্রেশন করতে হবে বা সাইট গুলো বুঝতে হবে তারপরে আমাদের কিছু লোকেশনের জন্য কিছু প্রবলেম হয় বাংলাদেশের আইটি দিয়ে আমরা ফুল তথ্য পাই না কিন্তু মাঝে মধ্যে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে তাহলে আমাদের এই সাইটে একই প্রবলেম ফেস করতে হচ্ছে 20টা করে রেজাল্ট পাচ্ছি এটা নিয়ে আমরা আরো দেখতে হবে যে অন্যান্য টপিকগুলো নিয়ে কি হয় দেন ফিল্টার সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে আচ্ছা আমি এখন যদি এই লিংকটা কপি করি কপি করার পর আমি এখন সরাসরি চলে গেলাম এই যে অ্যাড্রেস বারে আসার পর আমি গোতে ক্লিক করলাম করার পর একটু অপেক্ষা করতে হবে আমাকে এখানে যে ডাটাগুলো চলে আসে সেই ডাটাগুলো আমরা একটু দেখব যেহেতু বাংলাদেশের আইপি এখানেও মেবি 20টা আসবে আইপি সমস্যা এক দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাকাউন্টের সমস্যা এগুলো সব কিছু হ্যাঁ সব কিছু বিষয়গুলো বুঝতে হবে জানতে হবে আর এগুলোতে ভয় করার কোনো কারণই নাই আমি এখান থেকে গেট ডাটাতে ক্লিক করলাম যে সাইটগুলো খুব মানে আপনার সার্ভারটা ভালো বলতে খুব দ্রুত কাজ করে সেটা কিন্তু আপনি ডাটাগুলো খুব তাড়াতাড়ি পাবেন আর যেটাতে হচ্ছে মনে করেন সাইটটা একটু ভারী সেই সাইটে মনে করেন তথ্যগুলো নিয়ে আসতে আপনার খবর আছে কিন্তু এখানে এতটুকু বুঝতে কি কার সমস্যা আছে আমি বারবার বলতেছি এখান থেকে যে সাইটগুলো আমরা লিঙ্কগুলো যেগুলো নিব আচ্ছা এটা যখন গেট ডাটাতে আমরা যখন কাজ করতে দিব তখন এই মানুষটাকে আর কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না এটা কিন্তু মনে রাখি আমার কথাটা কি বুঝতে পারছেন জি ভাই ঠিক আছে অলরেডি আমার এখানে আমার অলরেডি সার্চ দাও কমপ্লিট শেষ দেন আমাকে এখানে একটা মেসেজ দিছে সেই মেসেজে হচ্ছে এখানে প্রসেসিং ইজ ডান ডান করলাম তারপর এখানে চলে আসলাম আসার পর আমাদের 20টা রেজাল্ট ছিল দেন 20টা চলে আসছে আমি মোটামুটি কমপ্লিট এই যে দ্বিতীয় নাম্বারে যদি যায় আমার একটা ম্যাপের এখানে দেখেন এখানে প্রত্যেকটা ম্যাপে এখানে দেখাচ্ছে গুগল ম্যাপ থেকে আমি ইচ্ছা করলে এই লোকেশন ধরেও বা এই ইনফরমেশনগুলো যে গুগল ম্যাপ থেকেও যাওয়া কিন্তু তথ্য বাই করতে পারবো আমি গুগল ম্যাপের ইনফরমেশনগুলো আপনাদেরকে বোঝাই দিইনি আমি জি ভাই জি ভাই আর দেন ওখানে দেখেন ওদের অফিস কখন কোন সময় বন্ধ থাকে খোলা থাকে বা কবে কি হবে সব বিষয় কিন্তু দেওয়া আছে আচ্ছা
এখন আমি এখান থেকে এক্সপোর্ট করে নিলাম, একটু এক্সপোর্টে আসার পর একটা ফাইল নেম দিলাম, যাতে এখানে সেভ দিলাম। আচ্ছা আমি একটু দাঁড়ান, এখানে আরেকটা জিনিস ভুল করছিলাম আমি, এখানে যে ডাটাটা এক্সপোর্ট দিছিলাম, ডাটাটা এক্সপোর্ট কমপ্লিট না, হ্যাঁ এক্সপোর্ট অলরেডি হয়ে গেছে, এক্সপোর্ট না দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম। আমি এ নামে যে ফুলটা রাখলাম, সেই এ নামে ফুলটা পালাম, এটাকে আমি একটু ওপেন করি। ভাই আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আমি ট্রাভেল করতেছি তো, সমস্যা করতেছে বুঝছেন, আমি ক্লাসে ঢুকতেছি আর বের হয়ে যাচ্ছে, অ্যাটেন্ডেন্স মনে হয় দিতে পারি নাই। ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা ঠান্ডা মাথায় আমাদেরকে করতে হবে, আমি আপনাদের সাথে কথা বলতেছি, এই জিনিসটা মিস্টেক করে ফেলছি, এখানে যে আমি ডাটাটা যে ওয়াল সিলেক্ট যে করবো সেটা কিন্তু আমার স্মরণ ছিল না, বিধায় কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। আমি এটা আবার একটু চেক করি, এক্সপোর্ট করলাম, সেভ দিয়ে একটা ওয়ান অন দ্য ফাইল দিয়ে সেভ দিলাম, এখানে এক্সপোর্ট হয়ে গেছে। মানে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, মাঝে মধ্যে কিন্তু হয় কাজে কাজ করতে করতে মাথা কিন্তু হ্যাং করে থাকে, নিয়ে আসলাম 500টা ডাটা সেভ দিলাম একটা আসলো, এটা হলো কি হবে, এই প্রবলেমগুলোতে ফেস করেন না আপনারা? জি ভাই। দেন আমি যদি এখানে আসি, আসার পর হচ্ছে একটু খালি ভাইয়া, এই ডাটাগুলো নিচে আর যে দুইটা শীট আছে সেই ডাটা দুইটা কেমনে আনে? আপনি যে একটু আগে আরো দুইটা ডাটা ডাউনলোড করলেন, যে শীট দুইটা আছে আপনার কাছে। আচ্ছা এখানে হচ্ছে আমার যে ডাউনলোড করা আছে, এই যে এটা দুটো রাশিয়া, হ্যাঁ এগুলো, হ্যাঁ রাশিয়ার ইনফরমেশনটাতে যাই, তাহলে এটা কি করব, রাশিয়াটা একটু ওপেন হোক, এখানে যে তথ্যটা আছে আমার, এই তথ্যটাকে আমি কপি করে নিলাম। কপি পেস্ট জাস্ট, হ্যাঁ ইউ, হ্যাঁ কপি করলাম। আমি এই জায়গাটা একটু ফাঁকা রাখবো কেন, এটা এখন রাশিয়ার কান্ট্রি থেকে রাশিয়ার নামটা দিলাম, উপরে যে কান্ট্রি সেই কান্ট্রির নাম দেবো। দেখো আমি এখানে কার্সারটা রাখি, এখানে কন্ট্রোল ভি দিলাম, এখানে কেন ডাটাগুলো আসলো না, এখানে কিছু ডাটা এক্সট্রা ফাইল আছে যে ফাইলগুলো আসবে না সহজে। আচ্ছা আমি একটু আবার ব্যাক করি এখানে, আপাতত লাগতেছে না, আমি নিলাম না, এই দুটা সিটিটা নিলাম, অ্যাড্রেসটা নিলাম, ও সিটি না কপি করলাম। আচ্ছা কোনো ফর্মেটই কাজ করতেছে না, এটার প্রবলেমটা কি বলেন দেখি, ভ্যালুটা যদি নিই, ভ্যালুটা নিতে গেলে আমার এখানে বারবার দেখাচ্ছে যে ইউ ক্যান পেস্ট দ্য হার্ড ডিস্ক ইন দ্য কপি এরিয়া, প্লিজ ফার্স্ট অফ দ্য এরিয়া ইন দিস সাম সাইজ।
যে হ্যাঁ এই কটা যে কটা ইনফরমেশন শুধু সেই কটা নিলে হবে কি এই এটা ফুল এরিয়া নিয়ে ফেলছি দাঁড়ান এটার সলিউশন আছে একটু যাই আমার এখানে যে ইনফরমেশনটা আছে এখানে এটা থাক আমি আর একটু আমার এখানে যে ডাটা গুলো আছে সেই ডাটাটা থাক আমি একটু চেক করবো আগে আমি আরো একটু ডাটা কালেক্ট করতে চাচ্ছি আরো 20টা ডাটা কালেক্ট করতে চাচ্ছি এটার সাথে আমার কি মিল হয় কিনা আমি একটু দেখবো তাহলে চলে আসলে আমি যে ডাটাতে ক্লিক করবো বেলজিয়ামের একটা পালাম আছে এগুলো সব বেলজিয়ামের আলাদা ভাবে দেওয়া আছে আর এই ফিল্টারটা কিন্তু আরো ভালোভাবে কিন্তু আপনাদের করতে হবে ফিল্টারটা যদি ভালো মতন ক্লিয়ার না করতে পারেন দেন কমপ্লিটলি একটা কাজ হবে না কিন্তু এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে বা বুঝতে সুবিধা বা অসুবিধা বা এরকম না ভাই কাজ করলে পারবো এখন ইনশাআল্লাহ মানে বিষয়টা হচ্ছে এরকম আমরা কোনো জিনিস কাজ মানে কাজটা শুরু না করা পর্যন্ত ফুলফিল কোনো ক্লিয়ার হতে পারি না আমরা যখন আমরা কাজটা শুরু করব তখন সাকসেসফুলি আমরা সব কিছু ঠিক হবে আমাদের এখন যদি আমি ডাটাটাতে যাই আমাকে মেসেজ দিয়েছে প্রসেস ইজ ডান আমি ডান করে দিলাম দেন আমি এখানে চলে আসলাম অলরেডি আমার ইনফরমেশন 40টা হয়ে গেল তার মানে আমি এখানে আরও অনেক তথ্য নিতে পারতেছি তাহলে এখানে এতটুকু বুঝতে পারলেন তো যে আমাকে যে এক্সপোর্ট বারবার এক্সপোর্ট করতে হচ্ছে না আমি সবগুলো নিতে গেলে 4-5-10,000 ডাটা একবারে নিতে পারতেছি কিন্তু সেই ক্ষেত্রে ডাটাগুলো অতগুলো নিতে গেলে আমাকে একটু সময় দিয়ে সাতটাতে চলে গেল মূল টেকনিকটা তাহলে এখন তাহলে মোটামুটি বুঝতে পারছেন জি জি আচ্ছা অন্য কোনো মেম্বার আছে যে এমন কোনো বিষয় নিয়ে বুঝতে পারেনি বা বুঝতে খুব কষ্ট হচ্ছে বা সমস্যা এরকম কেউ যদি থাকেন তাহলে একটু বলেন ভাই আমি একটু বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন ভাই ওই যে আমরা যেটা যে সাইটগুলোতে আমাদেরকে সাইন আপ করতে হবে ওই সাইটগুলো থেকে আমরা টেম্পলেট দিয়ে করব নাকি আমাদের জিমেইল দিয়ে করব জিমেইল করার জন্য আপনাদের প্রসেস আমি করে দিছি হ্যাঁ আপনারা হচ্ছে সব সময় বাইরে কাজ করার জন্য 10 থেকে 20টা জিমেইল ক্রিয়েট করে রাখবেন আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করার মতন ক্ষমতা করে দিছি আপনাদেরকে জি ভাই দিছেন যদি কিছু প্রবলেম হয় আমাকে বলবেন ওটা সলিউশন আবার করে দেব সমস্যা নাই ওই নাম্বার গুলো যে আপনারা হচ্ছে মেইল ক্রিয়েট করে রাখবেন যাতে করে আমরা যাতে করে আমরা যেমন একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে গেলে জিমেইল ইয়াহু হোয়াটসঅ্যাপ যেকোনো আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে ট্যাম্পোর ইমেল কিন্তু সব জায়গায় কাজ করে না এটা মনে রাখবে আচ্ছা আর কোনো প্রবলেম না ভাই আপাতত প্রবলেম নাই কোনো কালকে ডাটা কালেক্ট করে দিই আপনার জমা তাহলে তো ক্লিয়ার ডাটাটা সুন্দরভাবে কপি পেস্ট করবেন করে সুন্দরভাবে একটা ফরম্যাটে সাজাবেন যাতে জিনিসটা দেখে মানে ভালো লাগে এবং ক্লায়েন্টকেও যেন ভালো মতন একটা ডাটা আমরা দিতে পারি এই ইনফরমেশনটা আমাদেরকে কিন্তু জানতে হবে বিষয়টা মানে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ যেটা সেটাও করতে হবে অ্যাজ ইউজুয়াল হ্যাঁ প্রফেশনাল কাজ সেই দিকে জমা দিতে কেননা আমরা কিন্তু ফাইবারে গিয়ে কিন্তু অলরেডি ফরম্যাট এন্ড ক্লিন আপ এটা কিন্তু দিয়ে দিছি এটা যদি আমরা একই ভাবে না রাখি তাহলে কিন্তু আমাদের সমস্যা
তাহলে কিন্তু এটা আমাদেরকে অবশ্যই কিন্তু মনে আর এটা মনে না আমার মূল বিষয়টা কি এখন বুঝতে পারছেন আপনি আমি কি বলতে চাচ্ছি আপনাদের মাঝে জি ভাই বুঝতে পারছি বাকিটা কথা বলে না কেন আচ্ছা এটাই তো বুঝি না সরকার ভাই আছেন আপনি জি ভাই পারছি আপনার মানে কাজগুলো পারছি আর আমার একটু ওই যে আপনার সফটওয়্যারটার সমস্যা আছে ওটা তো আরমান ভাইয়ের মতো সমস্যা আপনি যে পরে যে ছোট ফাইলটা দিলেন না অফিস ওইটা দিছি ওটা রেজিস্ট্রেশন করা আছে কিন্তু তারপরে যে কি প্রবলেম হচ্ছে জি ওই জন্য রাতে এটা সম্পূর্ণ কমপ্লিট করে ঠিক করে নিয়ে নিতাম ঠিক আছে ওকে আর কার কি সমস্যা আছে বলেন দেখি ট্রাই করে পারি কিনা শেয়ার দেন স্ক্রিনটা শেয়ার দেন লাস্ট কিন্তু রিস্টার্ট করে ফেললাম কালকে যে আমার মেজাজটা খারাপ হয়েছিল একা পূর্ব হ্যাঁ ক্লিক করে নিচে হয়ে গেল আপনার ছবিটাতে সিলেক্ট করে আপনার ছবিটাতে ওইটা ছবিতে ওইটা ছবিতে ছোট ছবিটাতে উপরের মেসেজটা আনডিট করে রাখেন এখন চলে যান আপনার ওই ছোট ছবিটাতে যান রাইট ক্লিক হ্যাঁ ক্লিক করেন তারপরে যে হেল্প এন্ড সাপোর্ট নিচে আছে দেখেন ক্লিক করেন নিচে হেল্প এন্ড সাপোর্ট হ্যাঁ এই যে এখানে ভিউ গিগ স্ট্যাটাস আছে ভিউইং গিগ স্ট্যাটাস নিচে আসেন একটু নিচে আসেন এই ঘরগুলোর মধ্যে ঠিক আছে বামে আসেন আরো দুই নাম্বার উপরে উঠেন উপরে উপরে বিয়োগিক স্ট্যাটাস এটা একবার দেখলে হ্যাঁ হ্যাঁ এই যে একবার দেখলে বুঝে মনে থাকবে তখন বিগ পলিসি দেন ক্লিক করে নিচে আসেন একদম সবার নিচে চলে আসেন এখন আসেন আসেন এই যে সবুজ সবুজ ঘরটা সাপোর্ট এন্ড রিকোয়েস্ট হ্যাঁ তারপরে এখানে সিলেক্ট করেন ওখানে ক্লিক করেন এখানে হ্যাঁ হ্যাঁ এই যে গিগ তারপর নিচেটা আসে সিলেক্ট করেন হ্যাঁ দুই নাম্বারটা সিলেক্ট করেন এখানে দুই নাম্বারটা মাই গিগ হ্যাঁ হ্যাঁ দেন হ্যাঁ দেন এই যে আপনার এখনো রিভিউতে আছে আমারও এরকম আছে সমস্যা নাই এটা কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে আল্লাহ আপনাদের কি এখনো পাবলিশ হয়নি না এখনো হয়নি তো এখানে কিছু কারণ আছে কিছু কিছু ইনফরমেশন আমারটা তো কালকে রাতে হয়ে গেছে কিছু কিছু ইনফরমেশন হয়েছে তফাত আছে কিছু কি তাতে হয় কিছু কি হয় না আর কিছু কি হচ্ছে ডেসক্রিপশনের উপর অনেক কিছু নির্ভর করে ভাইয়া তাদের হ ভালো না ভালো না ভালো আপনাদের সাথে সাথে হয়ে গেছে